দুর্নীতির মূলোৎপাটন করে নাগরিকের কাছে সরকারি সেবা সহজে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। দুপুরে সচিবদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বলেন, সরকারি কর্মচারীদেরকে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে, বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে সততা নিষ্ঠা জবাবদিহির মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। গত 8 আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করলেন সরকার প্রধান। গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সারা দেশে শহীদী মার্চ পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার বিকেল 3টায় রাজধানীর মার্চ শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে। এরপর নীলক্ষেত, নিউ মার্কেট, মিরপুর রোড, মানিক মিয়া এভিনিউ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। আলাদা দুটি হত্যা মামলায় সাবেক 2 IGP চৌধুরী আব্দুল্লাল মামুন এবং KM শহীদুল হকের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে শহীদুল হককে উত্তরা 16 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে চৌধুরী আব্দুল্লাল মামুন সেনা হেফাজতে ছিলেন। ছাত্র জনতার মিছিলে পুলিশের গুলিতে রাজধানী মোহাম্মদপুর মুদি দোকানি আবু সাইদ এবং রাজধানী নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল্লাহ ওয়াদুদ হত্যা মামলায় তাদেরকে রিমান্ডে নেওয়া হয়। জমি নিয়ে বিরোধের জেরে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে 7 শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে 84 জনকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে নগরীর বটতলা এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে আটকে চাঁদাবাজ দাবি করে বেদম মারধর করা হয়েছে। এমন খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 2টি বাস ভরে ঘটনাস্থলে যান। এমন সময় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এবং আরজিকর হাসপাতালের নারী চিকিৎসকের ধর্ষণের পর হত্যার বিচার দাবিতে কলকাতায় প্রতিবাদ মিছিল করেছে বামফ্রন্ট। ঘটনার তদন্ত করে অবিলম্বে দোষী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছে তারা। মঙ্গলবার প্রতিবাদ মিছিলে বামফ্রন্টের শরিক দল ও সাধারণ মানুষ যোগ দেয়। রাজাবাজার থেকে শুরু করে আরজিকর হাসপাতালের কাছে শ্যামবাজারে গিয়ে শেষ হয় মিছিল। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর সময় ফরাসি উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় 12 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে, তাদের অধিকাংশই নারী ও শিশু। স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্সের বুলান শহরের কাছে নৌকাটি ডুবে যায়।